সদলীয় লোকের হাতে বেদম মার খেয়ে অপমানে আত্মঘাতী 47 বছরের এক ব্যক্তি। আত্মঘাতী ব্যক্তির নাম রতন ধূপী। মঙ্গলবার দুপুরে বাধ্যতামূলক আত্মহত্যার অভিযোগ এনে আত্মঘাতী রতন ধূপীর স্ত্রী আলুরানী ধূপী বিলুনিয়া থানাতে মামলা দায়ের করে 3 জনের বিরুদ্ধে। ঘটনা বিলুনিয়া ঋষিমুখ ব্লকের উত্তর সোনাইছড়ি পঞ্চায়েতের কিল্লামুড় এলাকায় গত সোমবার। উত্তর সোনাইছড়ি কিল্লামুড় এলাকার বাসিন্দা আত্মঘাতী রতন ধূপীর স্ত্রী আলুরানী ধূপীর কাছ থেকে ঘটনায় জানা যায়, উনার স্বামী রতন ধূপী নাকি উত্তর সোনাইছড়ি পঞ্চায়েতের সদস্য। দিবাকর আচার্যের বাড়িতে যাওয়ার পর সাধারণ বিষয় নিয়ে কথা কাটাকাটির পর সেখানে নাকি পঞ্চায়েতের সদস্য দিবাকর আচার্যের ভাই প্রাণকৃষ্ণ আচার্য মারধর করার পর এখানে ক্ষান্ত থাকেনি। রতন ধূপী বাড়িতে আসার পর পিছে পিছে প্রাণকৃষ্ণ আচার্য, জয়দীপ দেবনাথ ও কালুদে বাড়িতে ঢুকে অতর্কিতভাবে আক্রমণ শুরু করে মারতে থাকে স্ত্রী আলুরানী ধূপী ও ছেলের সামনে। লাঠি ও রডের আঘাতে রতন ধূপী জখম হয় এবং সামনে 2টি দাঁত ভেঙে যায়। এই রতন ধূপী শাসক দলের একনিষ্ঠ কর্মী, নিজের দলের লোকের হাতে মার খেয়ে রক্তাক্ত জখম হওয়াতে অপমান সহ্য করতে না পেরে বাড়ির পাশের পূর্ব দিকে রাবার বাগানের সবার অলক্ষ্যে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় রতন ধূপী। ঘটনা জানাজানি হতে খবর দেওয়া হয় বিলুনিয়া থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিলুনিয়া হাসপাতালে মর্গে নিয়ে আসে। প্রাণকৃষ্ণ আচার্য, জয়দেব দেবনাথ ও কালুদে এরাও শাসক দলের একনিষ্ঠ কর্মী। নিজ দলে খেয়া খেয়েতেই বলি হল রতন ধূপী, এলাকায় কান পাতলেই শোনা যায়। এ 3 জনের বিরুদ্ধে মৃত রতন ধূপীর স্ত্রী আলুরানী ধূপী বিলুনিয়া থানাতে মামলা দায়ের করে সুষ্ঠু বিচার চেয়ে। এখন দেখার বিষয়ে পুলিশ অভিযোগমূলে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেন কি না, নাকি কোনো অদৃশ্য শক্তির কারণে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করবে না, এরকম বিভিন্ন প্রশ্ন উকিঝুঁকি দিচ্ছে বিচার প্রার্থী থেকে শুরু করে সচেতন নাগরিকদের মনে। কালকে বিকালে কবে এই ঘটনা ঘটনার দিন কবে মারছে? কালকে বিকালে। থানা আসার কারণ কি? কি বিশ্বাস পাইতেছেন? ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।